কনসেন্ট্রেশন ক্যাম্প, লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মার চোখ বাঁধা হলো, বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ, থ্যাতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো, জীব নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। মা, মা গো, চেঁচিয়ে উঠল সে। 555 মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক, পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে, জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙুরের মতো ফুসকা তুলতে লাগল। দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার সে চিৎকার করতে পারলো না, তাকে চিত করা হলো। তার পেটের উপর উঠেলো দুজোড়া বুট, কালো ও কর্কশ, কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল, বলেছিল অনাহার ও ক্ষুধার কথা, সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল। বুঝি সে কারণেই ফড়ফড় করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট, প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বিভৎস। তার দুটি হাত, মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে, যে হাতে সে পোস্টার সেটেছে, বিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত। তার 10 আঙুল, যে আঙুলে ছুঁয়েছে সে মায়ের মুখ, ভাইয়ের শরীর, প্রেয়সীর চিবুকের তীর, যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার। বাটখারা দিয়ে সেই আঙুল পেশা হলো, সেই জীবন্ত আঙুল, মানুষের জীবন্ত বোমা। লোহার সারাশি দিয়ে একটি একটি করে উপরে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো। কি চমৎকার লাল রক্তের রং! সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণ চূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থেতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের উপর, আর সেই হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা।